হ্যালো গাইস, ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটাতে আমি একটা ম্যাপ খেলবো। তো সেই এই ম্যাপটার আমি একটু আগে ভিডিও করতেছিলাম, তো তো এখন আবার তো প্রথমে আমি এখানে গোল্ডের পিকেক্স পেয়েছি, কিন্তু এটা আমি নিতে পারছি না। মানে তখন তারপর আমি এখানে এখানে কেউ একজন কালো জাদু করছিল, তারপরে এখানে কেউ একজন এটা মাইরা ফেলছে। গাইস দেখছো, এর গলায় ফাঁসি দেওয়া। তো গাইস আমি তখন একটা ভিডিও বানাইতেছিলাম, তো স্পেস চলে গেছিলো, এই জন্য এটা এখন ডিলিট করে দেওয়া লাগতেছে। সো ইয়া, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন খেলার ভিতরে যাই। মানে গাইস আমি কিছু একটা শব্দ আসছে। ওই বৃষ্টি শুরু হয়ে গেছে। এক মিনিট, এগুলো এইটার জানলা একদম ঠিক আছে। তোমার কি এটা খেয়াল করছো? এইটার জানলা ঠিক আছে, কিন্তু অন্যগুলো প্রবলেম। মানে আমি কি এই জায়গা থেকে এখানে থাকলে কি ভিতর থেকে বাঁচতে পারবো? আর এখানে কি একজন কালো জাদু করে বুককে তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে পরে এখানে ফাঁসি। আমার তো এরকম স্টোরি ঘুরতেছে মাথার ভিতরে, আর ঘুমাবো যে এটা করা যাচ্ছে। দেখি মেসেজগুলো আইফোন পুলিশ অর স্টে দেয়ার নিয়ে এই কেউ একজন আমার বলছে নিয়ে এনি ওয়ান দেয়ার। আমি বলছি আই এম মিনা। এক মিনিট, মিনালের একটা গল্প আমি নিশার বলছিলাম। আমি মিনাল, আই এম মিনাল, হা হা হা, আই কিল ইউ। হোয়াট, আমারে মারবে? কার তোর মারবে? একদম সর দিয়া কোপায় কোপায় মারবে। কে আসবে? কে আসবি? আয় আয় আয়, তুই আসবি? মার মার মার। মনে হয় ওই জায়গাতে যেতে হবে। তো আজকে পুরোটা কমপ্লিট করবো। তো এখন আমার কাজ আছে বাইরে যাওয়া। আমি অনেকক্ষণ থেকে আমি এখানে কি বসতে পারবো? হঠাৎ করে এখানে বন্ধ হয়ে গেছিলো, আমি দিতাম আবার। আচ্ছা, আমি কি এখানে নিতে পারবো এটা? ওইটা আমি নিতে পারতেছি গাই, এখন এইটা এইটা বন্ধ চলে গেলো। আমি এখানে চলে এসছি বাইরে, একবার দেখো কে ওই মনসারটা, মানে মিনাল যে ভূতটা আছে ওইটা আমার এখানে চলে আসছে। ও, আমাকে ফোন শোয়ার দিচ্ছে, মানে এটা মারতে পারবো। আমি এখানে মরে গেছিলাম, কারণ আমি ইউটিউবে মারতে গিয়ে আমার ওই যে ভূতের ভূত মারার পর আমার একটা ইফেক্ট চলে আসছিলো, যার জন্য আমি মরে গেছিলাম। তো তারপরে আমি ওই জায়গাটা দেখো, একটা কেউ একজন ক্যাম্প ফায়ার লাগাইছে। তো চলো দেখি কে ভাই। আপনি কে? আমি হচ্ছে গিয়ে আপনার কাছে যাবো না, তুই আমার কাছে আসতে পারবি না, কারণ আমার কাছে আসতে ভূত থেকে বাঁচার একটা মানুষও আসতে পারে না। আচ্ছা, এখন আমাকে একটু হেল্প করতে পারবেন? কী হেল্প করবো? আমার বাসাটা একটু ঠিক করে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। কে বলছে পারবো না? অবশ্যই পারবো। শুধু তোর বাসায় কি ভূত আছে এটা বল। হ্যাঁ, আমার বাসায় তো অনেক ভূত আছে। ঠিক আছে, তাহলে তোকে আমি বাঁচাতে পারি। কিন্তু তুই কি সেই ভূতটাকে মারতে পারছিস? হ্যাঁ মারতে পারছি। ভাই আমি কি এখানে আগুনে যাবো? না যাইস না।
তো গাইস, এখানে কিছু মানুষ আসছিল যে যারা এটা কমপ্লিট করে দিয়ে গেছে, তো আমাকে একটা পরিষ্কার করতে দিছে রক্তগুলা, তারপরে যে রেলগুলা, মানে যে এই জিনিসগুলা যেগুলো দিয়ে জাদু মন্ত্র করছিল এগুলো ভেঙে ফেলতে বসছিল, তো এই জন্য আমি ভেঙে ফেলতে আসছি। তো এগুলা এটা ভাং, সব ভেঙে ফেলা শেষ। তো বেশ, নেদার স্টার্টটা কি? আচ্ছা গাইস, এগুলো এখন ইয়ে আর। তো গাইস, এখানে একটু দোড়া দোয়া দুরুদ পড়ানো উচিত, কারণ এটা অনেকদিন ধরে বন্ধ ছিল, আর এখানে যে ইয়ে গ্লাস চেঞ্জ করা হয়েছে, তো এখন একটু দোড়া দুরুদ পড়াইতে হবে এখানে। তো গাইস, এখানে একটু মিলাদ করানো হয়েছিল, মানে